প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে, সেজন্য কাজ চলছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠিত হয়েছে বাংলায় রায় দেওয়ার জন্য। গত ডিসেম্বরে একটি সফটওয়্যার ব্যবহার শুরুর কথা জানিয়ে তিনি বলেন, সেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। এর আগে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও এবিএম খায়রুল হক ছাড়াও হাইকোর্টের কয়েকজন বিচারক বিভিন্ন মামলার রায় দিয়েছেন বাংলা ভাষায়। চলতি মাসেও শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ও দেওয়া হয় বাংলায়। গত বছর 21 ফেব্রুয়ারির আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আদালতের রায় লেখার সময় ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের তাগিদ দেন। সফটওয়্যারটি আপনার উপহার হিসেবে দিয়েছে, এখন আমাদের আস্তে আস্তে জাজমেন্টগুলো বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে, সুতরাং আপনার অচিরেই দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাংলাতে রূপান্তরিত হচ্ছে।